কলকাতা বাংলার আলোচিত একজন তারকা মূলত এই তারকা প্রিয়তমা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন যদিও প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায় তাকে চারজন অবশ্য এই তারকা তার অভিনয় গুণে দর্শকদের মাঝে প্রথম দিক থেকে দর্শকপ্রিয়তা অর্জন করেন সেই সাথে চলচ্চিত্রটিতে সাকিব খানের সঙ্গে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে চারজন অবশ্য তাদের জুটিটি দর্শকদের মাঝে গ্রহণযোগ্যতা পায়

মূলত এই তারকা আরও বলেন যে ঢাকা ইন্ডাস্ট্রিতে জাহেদ খান অনেক বড় মাপের একজন তারকা ঠিক এই জন্য অনেক সৌভাগ্যের হয়ে তার সঙ্গে আমার দাঁড়াবে যার জন্য অবশ্য যদি ভালো গল্প পায় তাহলে অবশ্য তার সঙ্গে অভিনয় করতে রাজি আছি আমি সুতরাং তার মানে এইটুকু জানা গেল যে ইদি পালের জায়দ খানের সঙ্গে অভিনয় করতে কোনো আপত্তি নেই বাইদে কলকাতা বাংলার ছোট পর্দার আলোচিত একজন তারকা হলেন নিদিকা পাল মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের যার জন্য অবশ্য তিনি তার অভিনয় গুণে দর্শকদের মাঝে দর্শক অর্জন করেন সেই সাথে তার রূপের দর্শকদেরকে দেখা যার অবশ্য তিনি তিনি তার তার এবং দক্ষতার মাধ্যমে অনুরাগীদের কাছে সর্বদাই আলোচনায় থাকেন অন্যদিকে ইদি কাপালকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে অবশ্যই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন মূলত মাঝে মাঝে সাহসী পোশাকের ছবি শেয়ার করে দর্শকদের মাঝে আলোচনায় দেখা যায় এই সুন্দরীকে যাই হোক সে সকল সমালোচনা কিংবা বিতর্ককে এই তারকা সেভাবে গ্রহণ করেন না সুতরাং জেনে তো নিলেন ঢাকায় তারকা জাহেদ খানের সঙ্গে অভিনয় করতে কোনো আপত্তি নেই ইদিকা পালের ফলে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেই সাথে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন